কুচিয়া এক প্রকারের বাইম জাতীয় মাছ, যা খুবই পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন। অতীতে বাংলাদেশের সর্বোচ্চ কুচিয়ার প্রাপ্যতা ছিল পর্যাপ্ত, তবে সিলেট, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার অগভীর বিল ও বোরো ধান ক্ষেতের আইলে জলজ আগাছার ঝোপ ঝাড়ে কুচিয়া বেশি পাওয়া যেত। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বাংলাদেশের জলাভূমিগুলোর জীববৈচিত্র্য, ইকোসিস্টেম, পানি প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য কুচিয়ার প্রাপ্যতা অপ্রতুল হয়ে পড়েছে। বাংলাদেশ ছাড়া পাকিস্তান, নেপাল ও ভারতে কুচিয়া পাওয়া যায়, যা মূলত দুই ধরনের। দেশীয় কুচিয়া মাছের বৈজ্ঞানিক নাম মনোপটেরাস কুচিয়া, আর চীনসহ বিভিন্ন দেশে যে কুচিয়া মাছ পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম মনোপটেরাস অ্যালবাস। দেশীয় একটি কুচিয়ার ওজন সাধারণত 300 থেকে 1500 গ্রাম পর্যন্ত হয়, আর চায়না প্রজাতির মনোপটেরাস অ্যালবাস কুচিয়ার ওজন সাধারণত 1000 গ্রামের বেশি হয় না। ফলে বিদেশে বাংলাদেশি কুচিয়ার চাহিদা অনেক বেশি। পিকেএসএফ সহযোগিতায় সহযোগী সংস্থা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন স্থানীয় মৎস্য চাষীদেরকে কুচিয়া মাছ উৎপাদনে বিশেষ সহায়তা প্রদান করছে। পিকেএসএফ উপযুক্ত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পুনঃপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের মাধ্যমে চাষীদেরকে ছোট ছোট খামারে কুচিয়া মাছ চাষে উৎসাহ প্রদান করছে। দেশের দক্ষিণ প্রান্তের উপকূলীয় জেলা সাতক্ষীরায় চাষীদের পরম যত্নে উৎপাদিত সুপর্ণ কুচিয়া মাছের চাহিদা দেশের সীমা ছাড়িয়েছে ইতোমধ্যেই।